তুমি আমার নির্দেশে নৌকা নির্মাণ করতে থাকো। আল্লাহ বলেন সে নৌকা নির্মাণ করতে লাগলো এবং যখনই তার কৌমের প্রধানরা কৌমের নেতারা এলাকার বড় বড় নেতারা যখন তার কাজ দিয়ে অতিক্রম করে তারা উপহাস করে নৌকা বানাচ্ছ তুমি কোথায় নৌকাটা চালাবা তোমরা যদি আমাদেরকে উপহাস করো আল্লাহ রাব্বুল ইজ্জত কুল জালাল নূহ আলাইহিস সালামকে বুঝাইয়া দিলেন তুমি বলো তারা তোমাকে নিয়ে উপহাস করে টাট্টা মস্কারা করে মজা করে নোরে এই মরুভূমিতে নৌকা বানাও তোমার নৌকা কোথায় চলবে মাটির উপর দিয়ে নাকি বালির উপর দিয়া এই কথা বলে তারা হা হা করে সবাই হাসে আল্লাহ বললেন ক্বালা ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন আল্লাহ বিচলিত হয়ে যায় না মনটাকে ছোট করো না তুমি তাদেরকে বলে দাও তোমরা যেইভাবে আজকে আমাকে নিয়ে আমার আল্লাহকে নিয়ে নৌকা নিয়ে উপহাস করছো কিছুদিনের ভিতরেই আমরা তোমাদেরকে নিয়ে উপহাস করবো কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এখানে একটা সুন্দর একটা সিস্টেম নিয়ে আসছেন আল্লাহ বুঝাতে চাচ্ছেন তোমরা উপহাস করতেছো আমরাও একদিন উপহাস করব আজকে ক্ষমতার কারণে তোমরা বড়াই করছো একদিন আমরাও করব আমি বলছি নূহ আলাইহিস সালাম বলছেন আমি না নূহ আলাইহিস সালাম বলতেছেন তোমরা আজকে পাওয়ার দেখাচ্ছ মস্কারা করছো একদিন আমরাও করতে পারি কে বলছেন আল্লাহর চাইতে বড় কৌশলী কেউ আছে এজন্য আমার আল্লাহ কোরআনে কারিমে বারবার বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল বলেন ওরা মস্কারা করে কৌশল খুঁজে জানাইয়া দাও আমার আল্লাহর চাইতে বড় কুশলী আর কেউ নাই কোন সুবহানাল্লাহ নৌকা তৈরি হচ্ছে নৌকা তৈরি হয়ে গেল আমার বন্ধুগণ নৌকা যখন তৈরি হয়ে গেল তখন আসে সবাই সে কিরে নু কি এই নৌকা এখন কি ভয় এত উঁচা নৌকা কয়তালা কয় তিনতলা কই একতলাও তো চলে না তাও বালির উপরে কি রুদ্র বানাইছো তিন থালা তুমি কি পাগল না তোমার আল্লাহ পাগল আল্লাহ শুনতেছেন নি শুনতেছেন আমার বন্ধুগণ এই যে উপহাসের কথা বললাম এখানে একটা শিক্ষণীয় কথা আছে সময় তো কমে গেছে বলা তো যাবে না শুনেছে উপহাস করেছে নৌকা বানানোর কারণে আর আল্লাহ বলছেন কামা তাসখারুন তোমাদের মতো আমরা উপহাস করব এখন একটা চ্যালেঞ্জ দেখানো দরকার আছে না নাই নৌকা তৈরি হয়ে গেল নৌকা তৈরি হওয়ার পরে ঈমান আনার কারণে কাফেররা যখন এইভাবে নির্যাতন করলো নৌকা তৈরি হলো তাদেরকে বলা হলো প্লাবন আসবে বন্যা আসবে ঝড় তুফান আসবে তোমরা ডুবে মরবে তারা হাসাহাসি করে তুফান ওখানে আসবেনি ওখানে জীবনে বৃষ্টি তো দেখিনি তুই ঝড় তুফানের চিন্তা করতেছ এইভাবে করতে লাগলো পাগল বলো নূহ আলাইহিস সালাম আল্লাহ নির্দেশে নৌকার কাজ সমাপ্ত করলেন কাজ যখন সমাপ্ত হয়ে গেল কয়তলা নৌকা এই কাফেররা তামাশা শুরু করলো তামাশা তামাশা করতে করতে তারা দল বেঁধে কত বড় নির্লজ্জ বেহায়া এই জাতি যাদেরকে 950 বছর একজন নবী দাওয়াত দিছেন এত কষ্ট করে নৌকা বানাইছেন তামাশা করতে করতে তামাশা দুষ্টামি শয়তানি করতে করতে তারা দল বেঁধে এসে কেউ দুতলায় কেউ তিনতলায় কেউ নিচতলায় টয়লেট করা শুরু করল এই নৌকাটা বানিয়েছেন কে আরে না বানিয়েছেন কে কার তত্ত্বাবধানে কার নির্দেশে আর এখানে এখন টয়লেট করতেছে কারা কাফেরেরা মস্কার যাও তোমার এই নৌকা নিয়ে এখন যাও নূহ আলাইহিস সালাম প্রতিদিন আসেন এসে দেখেন কি যে অবস্থা আল্লাহর কাছে আল্লাহ এখন খুব বিপদে পড়লাম এখানে কাছে দিতে যাইতে পারি না এরা দল বেঁধে যায় কেউ তিনতলায় কেউ নিচতলায় কেউ দুতলায় পুরো নৌকাটাই তো ভরে ফেলতেছে তারা কনু তুমি না বলছিলা
আমাদেরকে নমস্কারা করবা, তামাশা করবা? এখন কি নৌকা তো নাই, নৌকাটাই তো পুরো ময়লা ভরে গেছে। এইভাবে তারা অশ্লীল আনন্দ উদযাপন করতে লাগলো। মুসলমানরা সংখ্যায় ছিলেন কয় জোড়া? আর গোটা দুনিয়ায় ছিল কারা? কাফেররা। আল্লাহ বললেন, নূহ ইসলাম আমি তো বলছি কামা তাসখারুন, আমিও তামসা করব। নূহ ইসলাম বলে, আল্লাহ তামসা তো করবেন ঠিক আছে, নৌকাই তো পাচ্ছি না কুইজা, এটা তো অবস্থাই খারাপ, কাজ মাত্র সমাপ্ত, কোন দিন তুফান কোন দিন বৃষ্টি আসবে, এর আগে তো নৌকাই খুঁজে পাওয়া যাচ্ছে না, বইরা বলাই সেরা। আল্লাহ বলেন, আমার কৌশলের উপরে কোনো কৌশল নাই, কৌশল শুরু করে দিচ্ছি। আল্লাহ একবার নূহ ইসলাম বলে, আল্লাহ এখন আপনি আবার কি কৌশল করবেন এই ময়লার গাঁটটি নিয়ে? কয়েকদিন যেতে না যেতে সকল কাফেরদের মধ্যে একটা কুষ্ঠ রূপ দেখা দিল, শরীর পচে যায়, শরীর পচে যাচ্ছে, দেহে দেহে গা হয়ে গেছে, গাও সারে না, দুর্গন্ধ সারে না, শুধু দুর্গন্ধ, পচা পুরা বডি কুষ্ঠ রূপ। তারা ঔষধ খেতে লাগলো, ডাক্তার দেখাতে লাগলো, কিছুতেই কাজ হয় না, কিছুতেই যখন কাজ হচ্ছে না, কিন্তু শয়তানি বন্ধ করে না। এই অসুস্থ রুগী রেখে মানুষ কান্দে করে নিয়ে এই নৌকায় নিয়ে বাথরুম করায়, নাউজুবিল্লাহ বললেন না, শয়তানের একটা সিস্টেম দেখতেছেন, এত অসুস্থ মরে যাচ্ছে তাও তার থামাশা করতেছে। একজন বৃদ্ধ অথবা বৃদ্ধা, তাকে নিয়ে যাওয়া হয়েছে বাথরুম করার জন্য নিস্তালায়, মুরব্বী মানুষ, বাথরুম করতে মনে হয় বসছে, পা পিছলে একবারে একবারে হেড অফিসে চলে গেছে। যাওয়ার পরে ওখান থেকে যখন বাইরে এসে কথাটা বলতে চাচ্ছিলাম না, এরপরেও বললাম ওই যে তামাশার কথা, বের যখন হয়েছে কি মনে করেন শরীরের মধ্যে কি শুধুমাত্র দামি দামি স্যান্ট লাগানো, তাদের ময়লা ময়লা শরীর ভরা দিছে দৌড়। বাড়িতে গিয়া পানি উঠে গোটা শরীর পানি দিয়ে যখন মুছছে, মুছে দেখে শরীরের ভিতরে কুষ্ঠরোগ নাই। আল্লাহ একবার বললেন, কুষ্ঠরোগ নাই, খিরে রুগীরে নিয়ে দিলাম, আর হেড অফিস থেকে আসার পরে দেখি সুস্থ হয়ে গেছে। তাহলে ব্যাপারটা কি? তারা পরীক্ষা করার জন্য আরো দুজনে ছাড়ছে, আগে তো ওই মানে অনিচ্ছায় পড়ে গেছিল, আর এখন তারা দুইজনকে ইচ্ছা করে ছাড়ছে, দেখি ওরদের কি অবস্থা হয়। ওরা যখন বাইরে এসে পানি দিয়ে ধোয়া দেখে এদেরও শরীর সুস্থ। তারা কথাইলে এখানে কিছু আছে, আল্লাহ কই আমার খেলা শুরু, তামসা শুরু, তোমরাই বড়াইছো, এখন তোমরাই এটা পরিষ্কার করবে। আল্লাহ একবার, এজন্য আল্লাহ বলেন, এখন বুঝো মজা। তারা চিন্তা করলো কি রে এখানে যেই যায়, তারা এখন আগে যাইতো দল বেঁধে টয়লেট করার জন্য, এখন দল বেঁধে যায় এখানে ডুব দেওয়ার জন্য, দিতে দিতে যেই ঢুকে সেই ভালো হয়ে যায়। আল্লাহ বলেন, ঠিক আছে এখন তোমরা কেমনে পরিষ্কার করবো এটা আমি জানি। তারা পরিষ্কার করতে লাগলো, রাত্রে চুরি করে, এখন তো আর টয়লেট করে না, এখন ড্যাগ নিয়ে যায়, পাতিল নিয়ে যায়, ওগুলো বাড়িতে নিয়ে আসে, নিজেদের শরীরে দেয়, নিজেরা সুস্থ হচ্ছে। আর আল্লাহ বলছেন, ওই যে বলছিলেন কামা তাসখারুন, তোমরা এতদিন মস্কারা করছিলে, এখন আমরা করি, তোমরা মজা দেখো। দেখছেন আল্লাহর নাম কেমন কৌশলী আল্লাহ। কোরআনের তাফসিরে তো আপনারা থাকেন না, তাফসিরগুলো বুঝবেন আমার বন্ধুগণ। এভাবে করতে 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 পুরা তিন তালা খালি, একবারে পরিষ্কার নাই কিচ্ছু, কিন্তু সব পরিষ্কার, রুগী এখনো বাকি রয়েছে, এখনো রুগী বাকি, কিন্তু ওখানে তো আর কোনো টয়লেট নাই। আল্লাহ বললেন, এখন তাহলে আমি আরেকটা করতেছি, তাহলে এখন দুইয়া মুইচা এই পানি তোমরা খাও, দুইয়া মুইচা পানি খাইলে রোগ কমবে, এখন তো তারা এই পানি খাওয়া শুরু করছে। দুইয়া মুইচা মানে এক জায়গারে দশবার একশোবার ধুইতে ধুইতে, মানে এখন নৌকা যে বানাইছিলেন বানানোর পরে যে দেওয়ার প্রয়োজন ছিল তাও সাইরা বানাইছে, ওরা পুরা পরিষ্কার।
আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? বালতি বুঝাই করে আনছে, যেভাবেই হোক আনছে, এখন পরিষ্কার হয়ে গেছে। এখন তো রুগী বাকি আছে, জিনিস নাই, এখন তো তারা টেনশনে পড়ে গেছে, রুগী বাকি, এখন এদেরকে বাঁচানো যায় কেমনে? আল্লাহ বললেন তামসা আরো সামনে বাকি আছে, এটা তো মাত্র দেখাইলাম, সামনে আরো দেখবা, এটা তো মাত্র দেখাইলাম, তোমাদের জিনিস তোমাদের উপরে দিলাম, সামনে কি হয় দেখো। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, এটা ছিল আমার পক্ষ থেকে বন্যায় ডুবাইয়া মারার আগে উপহাস, ঠিক কিনা বলেন? আর বন্যায় ডুবিয়া মারা ছিল মহা উপহাস। আমার বন্ধুগণ, এইভাবে চলতে 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 এক পর্যায়ে সেই সময় চলে আসলো, হঠাৎ করে দেখা যায় এই মরুভূমিতে মাটির নিচ থেকে পানি বেরোচ্ছে, গড়ের চুলার নিচ থেকে পানি উঠতেছে, কোনো আসমান থেকে বৃষ্টি পড়তেছে, বন্ধ হয় না। কি শুরু হইলো? যেখানে জিন্দগিতে পানি নাই, নিচ থেকে পানি বের হয়, উপর থেকে পানি পড়ে পড়তে আসে। হযরতে নূহ আলাইহিস সালাম কিস্তিটা নিলেন, আল্লাহ বললেন শোনো, সাবধান করে দিলাম, কিস্তিতে কিন্তু একটারে উঠাইতে পারবে না এই শয়তানগুলারে, শুধু 40 জোড়া। তিনি বললেন আল্লাহ ঠিক আছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন সূরা হুদ 11 নম্বর সূরা 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইনি মিন কুল্লি যাওজাইন ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল ওয়ামান আমানা ওয়ামা আমানা মাআহু ইল্লা কলিল। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন প্রত্যেক শ্রেণীর যুগলদেরকে দুইটি করে তুমি উঠিয়ে নাও, যাদের বিরুদ্ধে আজাবের ফয়সালা সিদ্ধান্ত হয়েছে তারা ব্যতীত তোমার পরিবার পরিজন যারা আছে সবাইকে তুমি উঠিয়ে নাও। নূহ আলাইহিস সালাম উঠাতে লাগলেন, কয় জোড়া? 40 জোড়া। মুমিন কেউ উঠালেন, নারীদেরকে দিলেন উপর তলায় তিন তলায়, পুরুষকে দিলেন দুতলায়, আর নিচতলার ভিতরে জোড়ায় জোড়ায় তিনি পশু পাখিদেরকে উঠালেন। পশু পাখিরা এখানে উঠে গেল, প্রাণীরা ওই দিন এমন হয়ে গেল, জোড়ায় জোড়ায় উঠালেন, একটা নর একটা মাদি, এইভাবে তিনি উঠাতে লাগলেন, একটা পুরুষ একটা নারী, জুড়ায় জুড়ায় তিনি যখন মানুষকে মানুষও উঠালেন, প্রাণীগুলো উঠালেন, জট তুফান শুরু হয়ে গেল, চুলার নিচ থেকে পানি উঠে, মাটির ফেটে পানি উঠে, আসমান থেকে পানি পড়ে, মুহূর্তে গোটা দুনিয়া সয়লাব হয়ে গেল। এত বেশি বন্যা হয়েছে পৃথিবী সৃষ্টির পরে কোনোদিন এত বন্যা হয় না। সকল কাফেররা এখন যাবে কই? নিচ থেকে পানি উঠে উপর থেকে পানি পড়ে কই যাইবে? এত পানি হয়ে গেল, 50 ফিট 100 ফিট উপরে পানি, বাঁচার কোনো পথ নাই, সাঁতার কেটে কতক্ষণ বাঁচবেন? বাঁচার পথ নাই। নূহ ইসলাম কিস্তি বসাইয়া দিলেন, আপনারা জানেন ওই সময় নিজের ছেলের ঘটনা আপনারা জানেন, নিজের ছেলেকে বলছিলেন উঠো বাবা, সে বলছিল তোমার নৌকা আমি উঠবো না, যত পানি বেশি হবে আমি তত টিলার উপরে যাব। আল্লাহ বললেন নুহরে, এটা তোমার সন্তান হতে পারে না, যে আমি আল্লাহকে চিনে না সে তোমার পরিবারভুক্ত হতে পারে না, সুতরাং নো তুমি শোনো, এই সন্তানটাকে তুমি ছেড়ে দাও, ও তার মতো করে চলুক। এক পর্যায়ে পানি আসলো, বন্যা আসলো, তাকে ডুবাইয়া নিয়ে গেল। এখানে আরেকটা ঘটনা আছে, সবগুলা কথা তো বলার সুযোগ নাই। নূহ আলাইহিস সালাম যখন তিনি বন্যা আসবে নৌকা তৈরি করেছিলেন, তারিখে ইবনে জারির তাবারিতে পাওয়া যায়, আব্দুল কাদির জিলানী কুনিয়াতুত তালিবিনে তিনি লিখেন, ওই সময় মুসা আলা নবিয়্যুনা আলাইহি সালাতু ওয়াসালাম হেঁটে যাচ্ছেন, ওনার একজন মুমিনা নারী উম্মত ছিল, বৃদ্ধা মানুষ ছিল, হাদিসের কথা না কোরআনের কথা না তারিখ থেকে বলছি, তিনি তার বাড়িতে গিয়ে বলছিলেন আম্মা জান, একদিন তো বন্যা আসবে, পৃথিবীতে পানি আসবে, আল্লাহ বলছেন আমি নৌকা তৈরি করছি, পৃথিবীটাকে ডুবাইয়া দিবে, সব মরে যাবে,
যারা ইমানদার শুধুমাত্র কেবলমাত্র তারা বেঁচে থাকবে। সুতরাং আপনি ইমান এনেছেন, আপনার তো কেউ নাই, যেদিন বন্যা আসবে নৌকা বাসায় দেব, ওই দিন আপনি কোথায় থাকবেন? মহিলা বলছে, বাবারে তুমি জানো আমার কেউ নাই, এক আল্লাহর উপরে ইমান এনেছি, তোমাকে বিশ্বাস করেছি, বন্যা যদি চলে আসে তুমি আমাকে খোঁজ করে নিয়ে যাইও বাবা, তোমাকে আমি নবী মানি, আল্লাহকে আল্লাহ মানি, আমি যদি বিপদে পড়ে যাই তুমি আমাকে নিয়ে যাই ওখান থেকে আমি বিপদে থাকলে। মহিলাকে অভয় দিয়ে বলছিলেন আমি নিয়ে যাব, কিন্তু যখন বন্যা হয়েছে, বন্যার সময় নৌকা যেদিন ভাসিয়ে দিয়েছেন ওই দিন মহিলার কথা তার স্মরণ ছিল না, জোড়ায় জোড়ায় সবাইকে উঠালেন, সবাইকে নিয়ে তিনি চলে গেলেন, নৌকা চলে যেতে লাগলো, নৌকা যদি পর্বতে যেতে লাগলো, আমার বন্ধুগণ এক পর্যায়ে আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল নূহ আলাইহিস সালামকে বললেন নো শোনো আমি এখন আর কি করবো বলো তো, এখন তো সবাই শেষ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়াকিলা ইয়া আরযু বুলাই মাআকি ওয়া সামাউ আকলি ওয়া গীযাল মাউ ওয়া কুযিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়াকিলা বুদাল লিল কওমি যালিমিন। পৃথিবীকে বললেন তুমি তোমার প্রাণী গ্রাস করে নাও। নূহ আলাইহিস সালাম যখন পানিতে ভরে গেল গোটা দুনিয়া ভরে গিয়েছে, ওই সময় নূহ আলাইহিস সালামের কিস্তি যদি পর্বতের কাছাকাছি যেই দিন গিয়া বিড়েছে আর মানুষগুলা বেঁচেছে, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। পৃথিবীর সব ধ্বংস হয়ে গেছে, কোনো প্রাণী নাই, শুধুমাত্র কেবলমাত্র নূহ আলাইহিস সালামের নৌকায় যারা আছে তারা ছাড়া পৃথিবীতে কিছুই নাই, সব ধ্বংস। এই জন্যে বলা হয় আদমের সানি, দ্বিতীয় আদম, দ্বিতীয় সৃষ্টি, নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা ছিলেন তারাই শুধু বাঁচলেন, আর কেউ নাই পৃথিবীতে। তাদের মাধ্যমে আবার দুনিয়া সৃষ্টি হলো, হাজার হাজার লক্ষ লক্ষ পয়গাম্বর আসলেন, আমরাও জন্ম নিলাম, কোটি কোটি প্রাণী পৃথিবীতে আসলো, সবাই তো নূহ আলাইহিস সালামের নৌকায় ছিল, তাদের বাপ দাদারা তাদের গোষ্ঠীর লোকের নৌকায় ছিল। আমার বন্ধুগণ, এবার আল্লাহ বললেন হে দুনিয়া তুমি পানিগুলাকে গ্রাস করো, হে আকাশ তুমি ক্ষান্ত হয়ে যাও। আকাশ বন্ধ করে দিল, পানি আর দিল না, জমিন থেকে পানি উঠল না, বন্যা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে যদি পর্বত পর্যন্ত তিনি পৌঁছে গেলেন আর সবাই ধ্বংস হয়ে গেল। যদি পর্বতে পৌঁছার পরে যখন সবাই নামতে লাগলো, এমন সময় নূহ আলাইহিস সালামের মনে পড়ে গেল, আরে আমাকে একজন বৃদ্ধা মহিলা বলেছিলেন বাবারে যদি ঝড় আসে, তুফান আসে, বন্যা আসে তুমি আমাকে নিয়ে যাইও। ওই মহিলার কথা আমি বলে গেলাম, না জানি তার বাড়ি করে উপর দিয়া শত মাইল শত ফুট উপর দিয়া পানি গিয়েছে, এই মহিলা পৃথিবীতে নাই। একজন ইমানদারকে আমি কেমনে বলে গেলাম, সবাইকে মনে রাখলাম, সবার কথা মনে আছে, কিন্তু যিনি আমার উপরে ইমান এনেছে, আমার উপরে ইমান আনবার কারণে জুলুম নির্যাতন সহ্য করেছে, আজ আমি তাকেই ভুলে গেলাম, তাকে স্মরণ রাখলাম না, ওই মহিলাকে নৌকা উঠালাম না, না জানি তার কি হয়েছে। তিনি চিহ্ন জানতে জানতে বুঝতে বুঝতে তিনি তালাশ করতে করতে বাড়ির দিকে যেতে লাগলেন, গিয়ে দেখেন ওই মহিলার বাড়ির আঙ্গিনার মধ্যে ওই মহিলা উঠানের মধ্যে জাড়ো দিতেছে। ইসলাম আশ্চর্য হয়ে গেলেন, এই জমিন থেকে শত মাইল উপর দিয়ে পানি গিয়েছে, এই মহিলা এখানে বাঁচলো কেমনে? চিৎকার করে চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, চিৎকার করে কান্না করে করে মহিলার বাড়ির দিকে যাচ্ছেন। মহিলা কাজের জিনিসগুলো হাত থেকে ফেলে মুসাকে ডাক দিয়ে বলছে, পয়গম্বর বুঝতে পেরেছি মনে হয় বন্যা আসতেছে, তুমি আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছো, আমি তো ঘাটটি গোল করে রাখছি, চলো তোমার সঙ্গে যাই। নূহ আলাইহিস সালাম বলছেন, মারে বন্যা আসবে কেন, বন্যা ছিল 40 দিন পর্যন্ত ছিল, সকল মানুষ ধ্বংস হয়ে গিয়েছে, কেউ নাই, আমি আসছি, তুমি আসো না নাই তা দেখবার জন্যে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, নো নো
দুনিয়ার জমিনে তুমি তোমার উম্মতকে বলে যেতে পারো, কিন্তু যে গোলাম আর বান্দি আমি আল্লাহকে স্মরণ রাখে, হাজার আজাব আসলেও সবাই ভুলে গেলে আমি আল্লাহ বলে যাই না, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে বাঁচিয়ে দিয়েছি। আমার বন্ধুগণ, পৃথিবী শান্ত হয়ে গেল, দুনিয়ার জমিনে পৃথিবী শান্ত হয়ে গেল। নূহ আলাইহিস সালাম আবার জমিনের মধ্যে আসলেন, দুনিয়ার জমিনে স্বাভাবিক বিচরণ শুরু করলেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের পরে বলেন, ফাজাইনাহু ওয়া আসহাবাস সাফিনাতি ওয়া জাআলনাহা আয়াতাল লিল আলামিন। ইজ্জতুল জালাল বলতে লাগলেন, আমি নূহকে এবং কিস্তিতে যারা আরোহণ করেছিল তাদেরকে রক্ষা করলাম, বিশ্ব জগতের জন্য আমি এটাকে একটা নমুনা রেখে দিলাম, কেউ বাঁচাতে পারে না, বাঁচাতে পারেন একমাত্র আল্লাহ। সুতরাং যেদিন আজাদ দিলেন, এই দিন ছিল 10 মুহররম আশুরা। এই পৃথিবীতে একজন বড় পয়গাম্বর ছিলেন যার নাম ছিল ইদ্রিস আলা নবিয়্যুনা আলাইহি সালাতুসসালাম। এই ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়া থেকে সরাসরি কোন রেওয়ায়াতে পাওয়া যায় বেহেশতে প্রবেশ করেছেন। কোরআনে পাকের একটি আয়াতের ব্যাখ্যায় অনেক মুফাসসিরিনে কেরাম এই কথাটা লিখেছেন, ইদ্রিস আলাইহিস সালাম জীবিত অবস্থায় দুনিয়া থেকে সরাসরি জান্নাতে প্রবেশ করেছেন যেই দিন, এই দিন ছিল 10 মুহররম আশুরা। ইদ্রিস আল ইসলামকে যেদিন আল্লাহ সম্মানিত করেছেন, সম্মান দিয়েছেন, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। তাহলে আমি বোঝাতে চাচ্ছি, 10 মুহররম আমার বাবাকে তৈরি করেছেন, 10 মুহররম বাপকে ক্ষমা করেছেন, 10 মুহররম ইদ্রিস আল ইসলামকে জান্নাতে উঠিয়েছেন, তার সম্মান বাড়িয়েছেন, এই দিনটা ছোট অনেক বড়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কথা কোরআনে কারিমের 19 নম্বর সূরা সূরে মারিয়ামের 56 এবং 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, স্মরণ করুন এই কিতাবে ইদ্রিসের কথা, আপনি স্মরণ করুন ইদ্রিস আলাইহিস সালামের কথা, যিনি ছিলেন সত্যনিষ্ঠ একজন পয়গাম্বর, যিনি সত্যবাদী একজন পয়গাম্বর ছিলেন। আল্লাহ বলেন, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া। আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই সত্যবাদী পয়গাম্বরকে দুনিয়া জমিনে সর্বোচ্চ সম্মানিত করেছি। কোন সুবহানাল্লাহ, যেদিন ইদ্রিস আল ইসলামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবুয়ত রেসালতের মাধ্যমে মর্যাদার আসনে উন্নীত করলেন, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। কোন সুবহানাল্লাহ, কত দামি দিন, কত দামি দিন। কয়টা ঘটনা বলছি? তিনটা, রাত্র হয়ে যাচ্ছে 10টা। কষ্ট হচ্ছে না তো? বেশি রাত্রে আজকে করব না, শুধু নাম বলে যাচ্ছি। সুতরাং এটা বয়ানুল কোরআনে আছে যে 10 মুহররম আশুরা ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, স্মরণ করো ওই দিনকে যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি মানুষ সৃষ্টি করতেছি, কি দিয়ে সৃষ্টি করতেছেন? আল্লাহ বললেন, মিন তিন, মাটি দিয়ে সৃষ্টি করতেছি। কি মাটি? সলসালিম মিন হামাইম মাসনুন। অনেকদিন আগে বলেছিলাম ওই মাটি দুর্গন্ধযুক্ত মাটি, কাদা মাটি, ওই মাটি দিয়ে আদম সৃষ্টি করতে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বলেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদীন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদম সৃষ্টি করলাম, এরপরে তার ভিতরে তাকে অবয়ব আকার আকৃতি দিলাম, তার ভিতরে রূহ দিলাম, দেওয়ার পরে
ফাকাউলাহু সাজিদিন, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করলাম সাজিদিন, সাজদা করনে ওয়ালাদেরকে আমি আল্লাহ তৈরি করেছি। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললাম তোমরা সবাই সাজদা করো, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। জালাল বলেন এই আশুরার দিনে, দামি দিনে আদমকে সৃষ্টি করবার পরে নূরের তৈরি, কর্পূরের তৈরি, জাফরানের তৈরি, ফেরেশতাদেরকে বলছি, ফেরেশতারা কর্দমা কাদা মাটি, দুর্গন্ধযুক্ত মাটি দিয়া আমি আল্লাহ আমার বন্ধুদেরকে তৈরি করেছি, সুতরাং তোমরা এই মুহূর্তে সম্মান দেওয়ার জন্য তাদের তাকে সাজদা করো। কোন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন দামি দিনে দামি মহামানবকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে বলেছি তোমরা ওই দিনে সাজদা করো। কত সৌভাগ্যের দিন, আনন্দের দিন, ওই দিনকে আমরা বানিয়েছি সুখের দিন। আল্লাহ বলছেন যেই দিন তোমাদের বাবাকে সৃষ্টি করেছি, যেই দিন দুনিয়ার জমিনে প্রথম মহামানবকে পৃথিবীতে প্রেরণ করলাম, যেই দিন ফেরেশতাদেরকে তোমাদেরকে তোমাদের বাবাকে সাজদার মাধ্যমে সম্মান বাড়িয়ে দিলাম, তোমরা সম্মান না বুঝে তোমরা আজকে সুখের দিন বানিয়ে ফেলেছ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওই দিন সবাই আনন্দ করেছে, ওই দিন সকল ফেরেশতারা সেজদা করেছে, ইল্লা ইবলিস, কে করে নাই, শয়তান সেজদা করতে গেল না। আল্লাহ বললেন সেজদা করো, সেজদা করতে গেল না, ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সেজদা তো করে নাই, সেজদা তো করে নাই, তা থেকে বিরত রয়েছে, তা না, অহংকার প্রদর্শন করে আল্লাহকে বলেছে আল্লাহ তাআলা তুমি ময়লা দুর্গন্ধযুক্ত কাদা মাটি দিয়ে তৈরি করে আমাকে সেজদার কথা বলেছ, আমার তো মনে হয় তোমার রুচি তো ঠিক নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন শয়তান তুই আমার রুচি নিয়ে প্রশ্ন করলি, আমার রুচি ঠিক নাই, আমি কাকে কোন জায়গার থেকে, আমি তো গোবর থেকে পদ্ম ফুল নিতে পারি, না পারেন না, আল্লাহ নেন নাই। পৃথিবীতে অনেক মানুষ আছে দেখবেন ওর ফ্যামিলির কন্ডিশন ঠিক নাই, পরিবারের অবস্থান ঠিক নাই, বংশে কোয়ালিটি ঠিক নাই, আল্লাহ তাকে বানিয়েছেন প্রেসিডেন্ট, করেন নাই। আমি তো নাম বললেই ইউরোপ আমেরিকার অনেক প্রেসিডেন্টও তেমন আছে, জুতো সেলাই করতো, কাপড় এই পত্রিকা বিক্রি করতো, মুচির কাজ করেছে, করে নাই, প্রেসিডেন্ট হয়েছে, প্রাইম মিনিস্টার হয়েছে, যাক আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ বলছেন আমি কোথা থেকে কাকে তৈরি করে কোথায় নিয়ে যাব, তুমি সাজদা করতে গেলে না, শয়তান তুমি শুধু অহংকার করো নাই, আমার রুচি নিয়ে কথা বলেছো, তুমি আমার রুচির কি বুঝো, শয়তান সাজদা করলো না, শুধুমাত্র কেবলমাত্র সাজদা করলো না কারে, আরে আমাদের বাপকে, কারে, আমাদের বাবা, বলেন আমাদের বাবা, শয়তান সাজদা করে নাই কারে, তাহলে আমার বাবাকে যে সম্মান করে নাই আমি তার সাথে বন্ধুত্ব করতে পারি, তাহলে আমাদের বন্ধুত্ব কার সাথে হবে, সবাই বলেন না, আমাদের বন্ধুত্ব কি আল্লাহর সাথে আছে, কথা বলেন আছে, তা আপনারা তো মহান বন্ধু পেয়েছেন, আল্লাহকে বন্ধু বানিয়েছে, বিশাল কিছু। আল্লাহ বলছেন ওয়া কানা মিনাল কাফিরিন, আমি যাকে সাজদা করবার কথা বললাম তাকে সাজদা করলো না শয়তান, আমি আল্লাহ তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলাম, নাউজুবিল্লাহ বললেন। আদম এই শয়তান কি চুরি করেছে, চুরি করার অপরাধে তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করেছে, জেনা করেছে, চাউলের বস্তা চুরি করেছে, হ্যাঁ প্রধানমন্ত্রী দিয়েছেন গরিবদেরকে বন্টন করার জন্য, সে কি মাইরা সব খেয়ে ফেলাইছে, এমন কাজ করেছে, কোন ব্রিজের টাকা মাইরে খাইছে, কিছুই তো করে নাই। এরপর আল্লাহ বলছেন তুই শয়তান কাফেরদের অন্তর্ভুক্ত, আমার কথা শুনিস নাই, সুতরাং শয়তান আজকে লজ্জা, আল্লাহকে বলছে আল্লাহ তোমার একটা মাত্র কথা না শুনবার কারণে আমি আজকে শয়তান, আমি চুরি করি নাই, আমি মদ খাই নাই, আইস ফেন্সিডিল এলএসডি ওগুলো আমি খাই নাই, বিক্রিও করি নাই, দেশও আমদানি করি নাই, ব্রিজের টাকাও মারি নাই, কালবডক ভাঙ্গি নাই, গরিবের টাকাও খাই নাই, আমি এই ভ্যাকসিনের সময় ভ্যাকসিন কয়া সেলাইনও দেইনি, কথা বুঝিয়ে পারিনি, আমি এতগুলো অন্যায় করলাম না, এরপরে আপনি আমাকে শয়তান বানালেন কেন, আর এত অন্যায়ের পরে আপনি এদেরকে বলছেন আপনার ওলা আমার বন্ধু,
শয়তান আশ্চর্য হয়ে যাচ্ছে, আল্লাহকে বলছে কি ব্যাপার, আপনি আমাকে তো খারাপ পাচ্ছেন। আল্লাহ বলছেন, গোলাম যারা অপরাধ করে বেড়াচ্ছে, এই জমিনে যারা নাফরমানি করে বেড়াচ্ছে, তারা যদি আমি আল্লাহকে একটা বার স্বীকার করে হাত উপর দিকে উঠে মাফি চায়, আমি রব কথা দিলাম সব গুনাহ মাফ। রব তো তার নাম। এক নম্বর, আমি কিন্তু ঘটনা বলবো না আজকে, শুধুমাত্র কারণ ঘটনা বলতে গেলে আমার মোটামুটি এক মাস লাগবে, শুধু আশুরার আলোচনা করতে গেলে মোটামুটি এক মাস। এক মাস সময় দিলে আমি আশুরা আপনাদেরকে পূর্ণাঙ্গ বুঝিয়ে দিতে পারি, কিন্তু এই সুযোগ আমার নাই, কারণ আমাদের ধারাবাহিক তাফসির আছে। আমরা এই ছয় সাত বছরে আমরা মাত্র সূরা বাকারা নিয়ে আছি, কি আমি কোনদিন মইরে যাব? তাহলে তাফসির শেষ হবে কোন দিন? গুরুস্থানে যাওয়ার পরে সবই তো রয়ে গেছে কোরআন শরীফ। এজন্যে আমরা খুব লম্বা ছোড়া না, খুব ছোটো ছোটো করে মূল বিষয়টা বুঝবার চেষ্টা করব। সুতরাং আমরা জানতে পারলাম সর্বপ্রথম আশুরার দিনের গুরুত্ব হচ্ছে এই দিনে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের বাবাকে। সুবহানাল্লাহ বললেন না? এর জন্য ধন্যবাদ দিবেন কারে? সবাই বলেন না, আওয়াজ করে বলেন, আল্লাহকে একটা ধন্যবাদ দিই আমরা, বলেন করে বলেন না, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আদমের করে দিয়েছেন, আমরা আদমের সন্তান হতে পেরেছি, আমাদেরকে কীট পতঙ্গ হিসেবে আল্লাহ তৈরি করেন নাই, কারণ না চাইলে পারতেন, পারতেন না। নাম্বার হচ্ছে দুই নাম্বার একটা ঘটনা আশুরার দিনে, সেটা হচ্ছে আদম আলাইহিস সালাতুসসালামের মর্যাদা অনেক বেশি না কম? বেশি। আদম আলাইহিস সালাম একটা ইজতিহাদি একটা ত্রুটি ছিল তার, ইজতিহাদি ত্রুটি, গুনাহ বলছি না, ইজতিহাদি ত্রুটি। এই ভুলের কারণে তিনি পরেশান ছিলেন। আল্লাহ বলছিলেন, আমি ঘটনা বলছি না, আল্লাহ বলছিলেন, আদম জান্নাত দিয়েছি একা একা ভাল লাগে না, তোমাকে দিয়েছি কিন্তু হাওয়া ভাল লাগবে। আল্লাহ চাইলে আদমের মতো আর একটা পুরুষ বানাতে পারতেন। আল্লাহ আদমকে এইভাবে তৈরি করেছেন যে আদমকে যে স্ট্রাকচার দিয়ে তৈরি করেছি, যে জিনিস দিয়ে তৈরি করেছি, যে মাল সামান দিয়ে তৈরি করেছি, তার সাথে একজন নারীকে আকর্ষণ করবে এই জন্য তৈরি করেছিলেন মাহওয়া আলাইহিস সালামকে। কথা বুঝতে পেরেছেন? তাহলে একজন পুরুষ জন্মগতভাবে আকৃষ্ট হবে কার দিকে? এই কথা আসতে বললেন কেন? মনে হচ্ছে আমি নতুন বলছি নাকি? মানুষটি কুকুর বিড়ালির দিকে আকৃষ্ট হবে, কার দিকে? মানুষের দিকে আকৃষ্ট হতেই পারে। আল্লাহ বলছেন, হযরত হাওয়াকে দেখবার পরে আদম ঘুম থেকে উঠে মুচকে হাসলেন এবং তিনি বলেন, আল্লাহ এখন দিলটা শান্তি। আরে আপনার বাবার গল্প বলছি, বাবার গল্প শুনতে লজ্জা হচ্ছে? আরে আমার আপনার বাবার কথা বলছি, বাবার গল্প বলছি। যাই হোক, আদম আলাইহিসসালাম থাকলেন, লম্বা ঘটনা, আল্লাহ বলছেন থাকো থাকো কোনো সমস্যা নাই, লা তাকরাবা হাদিহি শাজারা, ওই এখানে একটা গাছ আছে ওই গাছের ধারে কাছে যাইও না, ফল তো খাবার দূরের কথা ওর ধারে কাছে যাইও না। লম্বা ঘটনা, এক পর্যায়ে শয়তান প্ররোচনা দিতে লাগলো, বা যেভাবেই হোক যে কোনো স্রোতে মাহওয়াকে বোঝাতে লাগলো, কারণ মহিলাদের দিলটা খুব শক্ত। একথা আপনারা বুঝেন, অনেক বুঝেন, দেখে নরম। শয়তান ধোকা দিয়েছে ওই জায়গায় গিয়ে বলছে, বাপরে ধোকা দেওয়া যায় না, বাবাকে ধোকা দিইনি কারণ পারবে না, ওখানে মাকে বুঝিয়েছে। দেখছেন আল্লাহ বলছেন, কিন্তু আল্লাহ বলছেন এই গাছের ধারে কাছে যাইও না, আপনি তো বুঝেন নাই, সহজ সরল মানুষ তো। আল্লাহ বলছেন ধারে কাছে যাইও না, মানে এই গাছের ফল যদি খাও তাহলে আজীবন জান্নাতে থাকতে পারবা, কিন্তু আল্লাহ তোমাদেরকে রাখতে চায় না, এই জন্যই ফলের ধারে কাছে যাইতে দেয় না। কি সুন্দর করে বুঝাইছে না! দেখবেন এইভাবে বন্ধুসুলভ আচরণ করে শয়তান কি ভালো বুদ্ধি দিয়েছে না খারাপ? এমন শয়তান আপনাদের আশেপাশে নাই? না নাই। ওই যে শয়তান, ওই শয়তান, বুঝতে পারতেছেন? যাই হোক, আমার বন্ধুগণ, এক পর্যায়ে হাওয়া আল ইসলাম আদমকে বুঝালেন, আমরা ঘটনা বলে অনেক লম্বা হয়ে যাবে, আদম ইসলাম এক পর্যায়ে এই ফলটা বক্ষণ করলেন, খাওয়ার সাথে সাথে শরীর থেকে জান্নাতি পোশাক খসে পড়লো। আল্লাহ বলে, এহ বেতু নামো, যাও জান্নাত থেকে, দিয়েছিলেন। এই যে স্ত্রীর কথায়, কারণ স্বামী যতই শক্ত দিলের হোক, বউ বউর কাছে গেলে কিন্তু ঠান্ডা হয়ে যায়,
ঠিক নেই, এটা সত্য বলছেন, সব সত্য। একজন কইছে দেখেছি, কারণ স্বামী যতই শক্ত দিলের হোক, কেউ যদি নরম করতে না পারে, কেন আপনি যত বড় পরেশগার হন, যত বড় এমপি মন্ত্রী হন, যত বড় পীর হন, বউর কাছে আপনি কিছুই না, ঠিক না? তাও আল ইসলাম আদমকে বুঝাইয়া সুঝাইয়া খাওয়াইয়া ফেলাইছে, বউর পাল্লায় পড়ে যেভাবেই হোক তিনিও খাইছেন, বা যেভাবেই হোক আল্লাহ রাগ করে ফেলেছেন, বললাম যাইও না, গেলা খাইলা বাইর। এখন হাওয়া বলেন শয়তান তোমার বুঝাইলো, ভালো বুদ্ধি দিল, এখন হইলো কি? এখন শয়তানকার খুঁজে পাওয়া যায় না, দেখবেন কিছু বন্ধু বান্ধব আছে, তোমার এমন বুদ্ধি দিব হেরার কেমন পর্যন্ত খুঁজে পাইবেন না, ঠিক আছে না? যাই হোক, আদম ইসলাম দুনিয়া আসলেন, এই ইজতেহাদি ত্রুটির কারণে দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর কাছে কাঁদলেন, তওবা করলেন, কবুল হয় না। কাঁদতে কাঁদতে পরিশান হতে হতে আদম আলাইহিসসালামের দোয়া আল্লাহ যেই দিন কবুল করেছিলেন আমার নবীর নামের ওসিলায়, এই দিন ছিল 10 মুহররম আশুরা। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলে, তাহলে এখন বুঝাতে চাইলাম এত বড় ভুল আল্লাহ ক্ষমা করে দিয়েছেন রাসূলের পাকের ওসিলায় 10 মুহররম আশুরার দিনে। সুতরাং আজকের এই দিনে আমরাও ক্ষমা পাইতে পারি। হযরতে আদম আলাইহিস সালাম কয় বছর দোয়া করছে জানেন কেউ? কয় বছর? কয় বছর? 40 বছর দোয়া 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 দোয়া, কাজ হয় না। কেউ তো বলছেন আরো অনেক, আমি একটা রেওয়ায়ত দিলাম সহি রেওয়ায়ত, 40 বছর কাঁদতে 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 যেই দিন 10 মুহররম ওই দিন রাসূলের পাকের ওসিলা নিয়া দোয়া করলেন। কারসিলা আমার রসুলে পাঁক রসিলেনে দোয়া করলেন, আল্লাহ দোয়াকে কবুল করলেন এবং তাকে নাজাত দিলেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এদিন আমার বাবা যেমন পেরেশানি মুক্ত হলেন, দোয়া কবুল হয়েছে, বাবার পেরেশানি মুক্তির মাধ্যমে সমস্ত জাতি সত্তাও পেরেশানি মুক্ত হয়েছে। কয়টা ঘটনা পাইলাম? এটা কি ছোট ঘটনা না বড়? দুটা। তিন নম্বর,